ইয়াং কাচুপরা তো সবাই চিনেন। আমি যদি বুড়া বয়সে চিনি এই ছেলেরা তো নাসি ভাই কোনো কারণেই নাই। এ প্রিয়াঙ্কা চোপড়া ওই রোহিঙ্গা ইস্যুতে এসে ঢাকা আসছিল। বাংলাদেশের যে কোনো অন্য দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এরা যদি আসে তারা তো বিভিন্ন পর্যায়ে দেখা গেল সর্বশেষ রাষ্ট্রপতির অর্থাৎ বঙ্গভবনে আসে, সবাই আসে। আমি আমার স্ত্রীকে বললাম যে এবার তো প্রিয়াঙ্কা চোপড়া আসবে, বুঝলাম না মানে এই কথা বলছি যে আসার একদিন আগে। পরে শুনেছি সে নাকি টেলিফোন করে মাননীয় প্রধানমন্ত্রী বলছে প্রিয়াঙ্কা চোপড়া বঙ্গভবনে আসার কি দরকার। প্রিয় দর্শক, আজকের স্পেশাল রিপোর্টের শুরুতেই আপনারা যে ভিডিওটি দেখলেন, এখানে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সাথে সাক্ষাৎ করতে না পেরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের হতাশা ব্যক্ত হলো। 2018 সালের 24 মে বাংলাদেশে এক সফরে এসে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য এক সাক্ষাতে মিলিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ওই সফরে স্ত্রীর হস্তক্ষেপের কারণে লম্পট রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রিয়াঙ্কা চোপড়ার সাথে পূর্ব নির্ধারিত সাক্ষাতে মিলিত হতে পারেননি। রাষ্ট্রপতি নিজের সরল স্বীকারোক্তির মাধ্যমেই তার চারিত্রিক দুর্বলতার এই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, আজকের স্পেশাল রিপোর্টে আমরা চরিত্রহীন, দুর্নীতিবাজ ও আওয়ামী লীগের যাবতীয় অপকর্মের সার্টিফিকেট প্রদানকারী এ পুতুল রাষ্ট্রপতিকে নিয়েই সাজিয়েছি আমাদের স্পেশাল রিপোর্ট। চলুন প্রবেশ করি আমাদের মূল রিপোর্টে। মদখোর, নারীলিপসু, দুর্নীতিবাজ রাষ্ট্রপতি আব্দুল হামিদের অজানা অধ্যায়। প্রিয় দর্শক, 2013 সালের 20 এপ্রিল আব্দুল হামিদ বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। সে সময় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অসুস্থতার কারণে তার মৃত্যুর 6 দিন পূর্বেই 14 মার্চ 2013 তারিখে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আসীন ছিলেন। 2018 সালের 24 এপ্রিল দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। কিশোরগঞ্জের সন্তান রাষ্ট্রপতি আব্দুল হামিদ একজন সংসদ সদস্য, জাতীয় সংসদের স্পিকার বা উকিল হিসেবেও একসময় পরিচিত ছিলেন। সহজ সরলভাবে কথা বলার কারণে কেউ কেউ তাকে পছন্দও করে থাকেন। তবে এ সরলতার আড়ালে ঢাকা পড়ে যাওয়া তার ভয়ঙ্কর নারীলিপসু স্বভাব, দুর্নীতি বা বিগত দিনগুলোতে করা অপকর্ম সম্পর্কে আমরা আজ আপনাদের কিছুটা অবগত করতে চাই। প্রথমেই আসা যাক তার তথাকথিত সরলতার প্রসঙ্গে। বাহ্যিকভাবে নিজেকে সহজ সরল ব্যক্তি হিসেবে মানুষের সামনে উপস্থাপিত করতে চাইলেও এ ব্যক্তি মোটেই সহজ সরল জীবনযাপন করা কেউ নন। রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে বিলাসী জীবনযাপন করাই এ দুর্নীতিবাজ মানুষটির প্রধান কাজ। রাষ্ট্রপতির ভ্রমণ উপলক্ষে 6 দিনের জন্য বন্ধ থাকবে সাজেক। ঢাকা ট্রিবিউন পত্রিকাতে প্রকাশিত এ সংবাদটির দিকে আপনাদের দৃষ্টি দেওয়াতে চাই। গত বছর 12 মে থেকে 14 মে পর্যন্ত পর্যটন নগরী সাজেক ভ্যালিতে সপরিবারে সময় কাটাতে যান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার এ ভ্রমণের নিরাপত্তার কারণ দেখিয়ে 6 দিনের জন্য সাজেককে সাধারণ পর্যটকদের জন্য বন্ধ করে দেয়া হয়। পৃথিবীর আর কোনো দেশে একজন রাষ্ট্রপতির ভ্রমণের নিরাপত্তার কারণ দেখিয়ে দেশের জনপ্রিয় একটি পর্যটন স্থান এভাবে প্রায় সপ্তাহ খানেকের জন্য বন্ধ করে দেয়া হয়েছে এমন নজির আর কোথাও আছে কিনা তা আমাদের জানা নেই। ক্ষমতার অপপ্রয়োগের এমন দৃষ্টান্ত সৃষ্টি করা বটতলার উকিল খ্যাত আব্দুল হামিদের জন্য নতুন কিছু নয়। প্রিয় দর্শক, বিদেশে চিকিৎসার নামে প্রতি বছর অক্টোবর মাস এলেই সপরিবারে প্রমোদ ভ্রমণে বের হন এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গত 3 বছর এক টানা অক্টোবর মাসকে তিনি বেছে নিয়েছেন বিদেশে চিকিৎসার নাম করে ভ্রমণের জন্য। স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার কারণ দেখিয়ে 2020 সালের অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাই গিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ওই সফরে তার সাথে ছিলেন তার স্ত্রী রাশিদা খানম। এরপর 2021 সালের অক্টোবর মাসে চিকিৎসার জন্য ইংল্যান্ড ও জার্মানি ভ্রমণ করেছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 12 দিনের ব্যয়বহুল ওই সফরেও তার সাথে তার পরিবারের একাধিক সদস্য গিয়েছিলেন। সর্বশেষ গত বছর অক্টোবর মাসে আব্দুল হামিদ চিকিৎসা নিতে 16 দিনের জন্য বিদেশ গিয়েছিলেন। নাগরিক টিভির এক রিপোর্ট থেকে জানা যায় ওই সফরে 40 জনের এক বিশাল বহর নিয়ে তিনি লন্ডন ও জার্মানি ভ্রমণ করেছিলেন।
জার্মানিতে তিনি যেই হোটেলটিতে ছিলেন সেখানে প্রতি রাতে তার প্রেসিডেন্সিয়াল সুইটের ভাড়া ছিল 16,000 ইউরো। তাছাড়া তার 40 জনের বিশাল বহর এবং তাদের সকলের থাকা খাওয়ার খরচ যোগ করলে ওই একটি সফরেই কত কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে অপচয় হয়েছে তা সহজেই অনুমেয়। প্রিয় দর্শক, নিজে এভাবে চিকিৎসার নাম করে বিদেশে শত শত কোটি টাকা খরচ করেছেন বটতলার উকিল খ্যাত আব্দুল হামিদ। অথচ এই আমি দালাল রাষ্ট্রপতির কাছে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য মুক্তি চেয়ে বিএনপির আইনজীবীদের পক্ষ থেকে এক আবেদন পাঠানো হয়েছিল। রাষ্ট্রপতির ক্ষমতা বলে মানবিকতার দৃষ্টান্ত সৃষ্টি করে আব্দুল হামিদ চাইলেই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সেই আবেদন গ্রহণ করতে পারতেন। অথচ আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির সাথে একাত্মতা ঘোষণা করে এই অমানবিক রাষ্ট্রপতি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদনে কোনো সাড়া দেননি। অথচ শীর্ষ সন্ত্রাসী জোসেফকে ক্ষমা করে তাকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেন কুখ্যাত এই রাষ্ট্রপতি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সন্ত্রাসী ভাই জোসেফকে 2018 সালের রাতের ভোটের নির্বাচনের আগে পরিকল্পনা অনুযায়ী ক্ষমা করে দেন আব্দুল হামিদ। জানা যায়, জোসেফকে মুক্ত করে দেওয়ার বিনিময়ে আজিজ আহমেদ 2018 সালের রাতের ভোটের নির্বাচন বাস্তবায়নে মেরুদণ্ডহীন সেনাবাহিনীর পক্ষ থেকে আওয়ামী লীগকে সব ধরনের সহযোগিতা করেন। অর্থাৎ ভুয়া নির্বাচন বাস্তবায়নের নীলনকশাল প্রণেতাদের মাঝেও অন্যতম এক কুশীলব হলেন এই আব্দুল হামিদ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই অসংখ্য ফাঁসির আসামিকে রাজনৈতিক বিবেচনায় ক্ষমা করে দিয়েছেন আব্দুল হামিদ। রাষ্ট্রপতির ক্ষমায় ভয়ঙ্কর অপরাধীরা রেহাই পাচ্ছে এমন দাবি করেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভীর এ দাবি শতভাগ সত্য তার প্রমাণ দেন যুবলীগ নেতা আসলাম ফকির। রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে মাদারীপুরের খুনের আসামি এই যুবলীগ নেতা আসলাম ফকির জেল থেকে বেরিয়ে আবারও খুন করেছেন। প্রিয় দর্শক, শিল্পী মমতাজ বেগমকে তার ব্যক্তিগত প্রয়োজনে মহিলা কোঠায় এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন এই চরিত্রহীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই আব্দুল হামিদের অনুরোধেই মূলত মমতাজকে এমপি বানানো হয়েছিল। ঘন ঘন স্বামী পরিবর্তন করা এই মমতাজের সাথে হামিদের কিসের সম্পর্ক সেটা বেশ সহজেই অনুমেয়। আব্দুল হামিদ যখন থেকে জাতীয় সংসদের স্পিকার তখন থেকে তিনি ইডেন কলেজ, ঢাকা ইউনিভার্সিটি ও বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করা তরুণীদের সাথে শারীরিক সম্পর্ক করে আসছেন। বিপদগামী এই মেয়েগুলোকে সংগ্রহ করে হামিদের কাছে পৌঁছে দিত এখনকার ডিবি পুলিশের প্রধান কুখ্যাত হারুন। উল্লেখ্য, বটতলার উকিল হামিদ এবং ডিবি পুলিশের প্রধান হারুনের দেশের বাড়ি একই জেলায়, অর্থাৎ কিশোরগঞ্জে। শুধু তরুণী নয়, বরং এই হারুন বিদেশি 555 সিগারেট ও হ্যাট 69 নামের মদের বোতল কিনে নিয়ে এই আব্দুল হামিদকে ডেলিভারি করে থাকে। নাগরিক টিভির এক টক শোতে বছর খানেক আগেই প্রয়াত ক্যাপ্টেন শহীদ ইসলাম এ ব্যাপারে মুখ খুলেছিলেন। চলুন আমাদের আর্কাইভ থেকে আমরা দেখে নেই মরহুম শহীদ ইসলামের সেই ভিডিও ক্লিপটি। রাষ্ট্রপতি একটা লুচ্চা ও ডিসি একটা লুচ্চা, রাষ্ট্রপতিকে মায়া নিয়েই থাকে ঘরের মধ্যে। আমি আপনাকে বলি, আই নো ফর শিওর, আই এম ভাউচিং ফর ইট। এই যে হারুন এসপি, এখন ডিআইজি নাকি হয়েছে, রিমেম্বার হারুন, ঢাকা নর্থের ডিসি ছিল যে হারুন, ওর গাড়িতে করে মেয়ে সাপ্লাই দিয়ে আসতো বঙ্গভবনে। আমি অনেক কথা বলে ফেলবো, এখন আমরা উত্তেজিত দারুণভাবে। রাষ্ট্রপতি এই মহিলাকে ক্ষমা করতে গেছে কেন? মহিলা একটা লুচ্ছা, রাষ্ট্রপতি একটা লুচ্ছা, হাসিনা একটা লুচ্ছা, কারণ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রেসপন্স করা যায় না। এগুলো সব নেক্সাস, ডার্টিয়েস্ট পিপল অফ দ্য কান্ট্রি আর রানিং দিস এভরিথিং। একটা ডিসি ভাই কোন লেভেলের মানুষ, একটা ডেপুটি সেক্রেটারি, মিস্টার প্রেসিডেন্ট, হোয়াই ডু ইউ গেট ইনভলভ দেয়ার? হোয়াই? তুমি এর আগে জেনারেল আজিজের ভাইদেরকে ক্ষমা করে দিছো, তুমি এর আগে তুমি 21 জন খুনিকে তুমি একসাথে ক্ষমা করে দিছো, তুমি ওখানে বসে খুনের কাগজ সাইন করো, তোমাকে রিকমেন্ড করা হয় তুমি সাইন করো। আই এম নট সারপ্রাইজড ইউ ডিক্লেয়ার পাবলিকলি যে আমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই নাই। তৃতীয় বিভাগের ছাত্র, আর ইউ রানিং আউট অফ ট্যালেন্ট ইন দিস কান্ট্রি? একটা মেয়ে বাজ, একটা লোক বদমাশ, সন্ধ্যার পরে বোতল ছাড়া তার দিন চলে না। প্রিয় দর্শক, এই রাষ্ট্রপতির নামে কোটি কোটি টাকা খরচ করে কিশোরগঞ্জে প্রেসিডেন্ট রিসোর্ট নামের একটি বিলাসবহুল রিসোর্ট গড়ে তুলেছেন এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ। যদিও এটির মালিকানায় আব্দুল হামিদ বা হারুন কারো নাম না থাকলেও এই রিসোর্টটি থেকে যা আয় হয় তা হারুন এবং হামিদ ভাগাভাগি করে নেন।
প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের স্পেশাল রিপোর্টের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। শেখ হাসিনার যাবতীয় অপকর্মের সমর্থনকারী আব্দুল হামিদকে তার বিশ্বস্ততার পুরস্কার দিয়েছেন শেখ হাসিনা। তাকে তিনি বটতলার উকিল থেকে স্পিকার ও রাষ্ট্রপতি বানিয়েছেন। শুধু তাই নয়, হামিদের ছেলে রেজওয়ান আহমেদ তৌফিককে কিশোরগঞ্জ 4 আসন থেকে আওয়ামী লীগের পক্ষে বিনা ভোটের এমপিও বানিয়েছেন তিনি। ক্ষমতার অপপ্রয়োগকারী এইসব অথর্ব অযোগ্য মানুষেরা রাষ্ট্রপতির পদকে কলঙ্কিত করে চলেছেন। আমরা প্রত্যাশা করি হামিদের মতো অযোগ্য বা জোকার টাইপ ব্যক্তি নয়, বরং এপিজে কালাম বা বারাক ওবামার মতো শিক্ষিত ও দেশপ্রেমিক ব্যক্তিরা বাংলাদেশের রাষ্ট্রপতির পদে একদিন আসীন হবে। এ প্রত্যাশায় শেষ করছি আমাদের এবারের স্পেশাল রিপোর্ট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।